मेडिसिन ई हेल्प हेल्थ केयारे आपनाके स्वागत जानाई। आज के जे मेडिसिन तथा ओषुधेर विषय आलोचना करब, एटी कोन रोगेर ओषुध की काज करे, किभावे एटीके ग्रहण करते हबे, एर साइड इफेक्ट कि इत्यादि विषय जानब। बंधुरा, शरीर और स्वास्थ्य उभयकेई भालो राखते गेले मेडिसिनगत किछु तथ्य जेने रखा अत्यंत आवश्यक। आछे जे मेडिसिनटी रयेछे आपनारा देखते पारछेन, एटी कंजोलेम, जा किना 30 ml-এর একটি লোশন। এটি পার্কার কোম্পানি বানিয়েছে। যদি এর প্রিপারেশনের কথা বলি, সেক্ষেত্রে মিকোনাজল নাইট্রেট লোশন, এটি প্রধানত শরীর বা স্কিনের যে কোনো ধরনের ছত্রাক তথা ফাঙ্গাস জাতীয় ইনফেকশনের রোগে ব্যবহার করা হয়ে থাকে। যেমন অনেকেরই দেখা যায় পায়ের আঙুলের কুনুই ডেবে যায় এবং কুনুই ডাবার ফলে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হয়, কুনুই থেকে পুষ পড়ে বা দুর্গন্ধবিষ্ট রক্ত ঝরে, আরশির চারপাশের চামড়া মরে যায় এবং অনেকের আরশি মরে যায়, আরশির গোড়া প্রচণ্ড ব্যথা করে বা অনেকের পায়ের গোড়ালি ফেটে গোড়ালি থেকে দুর্গন্ধবিষ্ট রস ঝরে পড়ে। এ ধরনের ইনফেকশন বিশিষ্ট রোগে এই কনজল এম লোশন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অনেকের শরীরে লাল লাল ছোপছোপ দাগের সৃষ্টি হয় বা কারো কারো শরীরে এই ছোপছোপ দাগের সঙ্গে গুড়ি গুড়ি বিশিষ্ট ফুসকুড়ির মতো দেখতে পাওয়া যায়, যাকে টিপে দিলে সাদা সাদা পুচের মতো গাঢ় জল বেরিয়ে আসে এবং প্রচণ্ড চুলকোচুলকি করে, বা অনেক মহিলার ভ্যাজাইনাইটিস ইনফেকশনের কারণে ভ্যাজাইনার চারপাশ লাল হয়ে যায় এবং ছোট ছোট গুড়ি গুড়ি দানাদার ফুসকুড়ি ওঠে, অনেকটা দেখতে ঘামাচির মতো, প্রচণ্ড চুলকোচুলকি করে। সেই সমস্ত ছত্রাক ঘটিত ইনফেকশন, এছাড়াও ক্যান্ডিডাল, দাঁত, অ্যান্থিলেট ফুট, টিনিয়া ভার্সিকুলার, ঘা, জনিতে সংক্রমণ, জক ইস, ভালভাইটিস, পেনাইল ইস্ট ইনফেকশন, ডার্মাটাইটিস ইত্যাদির মতো রোগে এই লোশন ব্যবহার করা হয়ে থাকে। এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি এই কনজল এম লোশন ব্যবহারের কথা বলি, সেক্ষেত্রে দিনে একবার অথবা প্রয়োজনে 2-3 বার ব্যবহার করতে পারেন। যদি এর ব্যবহারের পদ্ধতি বলি, সেক্ষেত্রে হালকা তুলোর মধ্যে এই লোশন ঢেলে নিয়ে ক্ষতস্থানের চারপাশে সুন্দর করে লাগিয়ে দেবেন। ক্ষতস্থানে লাগিয়ে কমসে কম 1-1.5 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। এই ক্ষতস্থান 1-1.5 ঘন্টার ভিতরে যেন ধুয়ে ফেলা না হয়। আমরা দিনের বেলা বিভিন্ন কাজে বিভিন্ন ব্যস্ততার ফলে হাত পাকে বারবার ধুয়ে ফেলি, সেক্ষেত্রে এটির ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এরই ভিত্তিতে আমি বলবো, এটি রাত্রিবেলা শোয়ার আগে ভালোভাবে ক্ষতস্থানে লাগিয়ে নিলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তবে এর বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু তবুও বলবো এই লোশন ব্যবহারের ফলে আপনার যদি কোনো প্রকার সাইড ইফেক্ট দেখা দেয়, সেক্ষেত্রে এই কনজলম লোশন ব্যবহার করা বন্ধ করে দেবেন। এর কার্যকারিতা খুব ভালো হওয়ায় এটি যে কোনো মেডিসিন স্টোরেই পাওয়া যায়। ইনকেস যদি কোনো মেডিসিন স্টোরে এই কনজলমের লোশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে মিকোনাজল নাইট্রেট প্রিপারেশনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের এই ওষুধ অ্যাভেলেবেল রয়েছে। যেমন মিকোন এনকে ক্রিম, জোল এফ, লিমিকো, ক্লোবিস্টার এনএম, মিকোজোল
इत्यादि विभिन्न नामे एटी मार्केटे अवेलेबल रही है। तब सर्वोपरि बोलब এই লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, পরামর্শ করে তারপরেই এই মেডিসিন বা লোশন ব্যবহার করবেন। এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে এটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।